আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুহাট সাত মাইল গরুহাট। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সকল প্রকার সকল জাতের গরু। আপনাদেরকে কিছু মোটা তাজা গরনের শুকনো গাভি হাড্ডিসার গরু দেখাবো। দর্শক, এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, পুরো হাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের শুকনো গাভি হাড্ডিসার গরু। এটা কয় দাঁত ভাই? আট দাঁত। যাতে কি দেশি গরু চাচ্ছেন কত? 45। আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের আট দাঁতের একটা গরু শুকনো গাভি হাড্ডিসার 45 চাচ্ছেন। কত হলে বিক্রি হবে ভাই? 40। কোথা থেকে আসছেন? এই যে বর্ডার এলাকা, বর্ডার এলাকার গরু। দর্শক, 40 হলে বিক্রি হবে, প্রচুর পরিমাণে আমদানি। দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাভি হাড্ডিসার গরু। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? ভালো। বাজারের কি অবস্থা? ভালো ভালো। এটা দাঁতে কয়টা? দুকুল। দুই দাঁতের গরু, আপনারা শুনলেন দর্শক, মোটা তাজা গরনের শুকনো গাভি। যাতে কি দাঁতে ছিন্দি? দাঁতে কয়টা? দাঁতে দুকুল। চারশো কত? লোকের কাছে চাচ্ছিলাম 42, বলতেছে 38। 38। বেচা বিক্রি কত? বেচা বিক্রি তো ওই 35-36। 35-36। আপনারা শুনলেন দর্শক, হয়তো 35-36, তার মানে যখন টাকা দিবে আরো কিছু কমবে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন কিছু। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক, সম্পূর্ণ বাংলি গরু। কাকা কেমন আছেন? শরীর ভালো? খুব শীত লাগতেছে। কি অবস্থা বাজারের? গরু কয়টা? গরু তিনটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, তিনটা গরু। আচ্ছা, এইটাই দেখায় আগে, ওই যে ওইটা চাচ্ছেন কত? সাদাটা 42। কয় দাঁত? ছয় দাঁত। আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁতের গরু 42 চাচ্ছে। বেচা বিক্রির রেটটা বলেন কাকা। 37। শুনলেন দর্শক, 37। দেখা দেখি চলতেছে হাড্ডিসার গরুগুলো। মাঝে আরেকটা দেখতে পাচ্ছেন, দুই নম্বরটা। দর্শক কাকা, ওইটা কয় দাঁত? মাঝেরটা 6 দাঁত। চাওয়া 40। আপনারা শুনলেন দর্শক, 40 হলে বিক্রি হবে, টোটাল তিনটা গরু। দর্শক কাকা, এইটা কয় দাঁত? এই পাশ থেকে প্রথম সমান দাঁত 48 চাওয়া। আপনারা শুনলেন দর্শক, সমান দাঁত 48 চাওয়া। দরদাম চলতেছে তিনটা গরু, দরদাম চলতেছে দর্শক হাড্ডিসার গরু। কত হলে হবে? হ্যাঁ, 40। আপনারা শুনলেন দর্শক, 40 হলে হবে তিনটা গরু। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, মোটা তাজা গরনের হাড্ডিসার গরু। তো দেশি গরু না, এত কাবু কেন? শীতকাল পড়েছে, খাবার দেওয়া হয় না। কোথা থেকে আসছেন? চাচ্ছেন কত? 44। গরুটা মূলত 44 দাম চাচ্ছে, বেচা বিক্রি রেট 42-43। শুনলেন দর্শক, 42-43 হলে বিক্রি হবে, 42-43। বাজার কেমন দেখছেন? বাজার খুব ভালো না। খুব ভালো না? কয়টা নিয়েছেন গরু? দুইটা। দুইটা, বাদ বাকি কই? ওই দিকে আছে দর্শক, ওই দিকে আছে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল পশুর আর দর্শক সারসা থানা। এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক, বড় গরু, ডবল বডি, মোটা তাজা গরনের হাড্ডিসার। বড় ভাই ভালো আছেন? কয় দাঁত করে? আট দাঁত। কোনটা? এইটা আট দাঁত। দর্শক, কুরাত জাতের এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, আট দাঁতের শুকনো গাভি মোটা তাজা গরনের। কোথা থেকে আসছে? বাজার কেমন দেখছে? বাজার খুব ভালো না দর্শক, সাত মাইল থেকে আসছে, দুইটা গরু নিয়ে আসছে ভাই। এগুলো জাতে কি মূলত?
কালোটা দর্শক কুরাস, আর এই পাকড়াটা বলতেছে ফ্রিজিয়ান। এই যে পাকড়া ডবল বডির বড় গরু, চাচ্ছেন কত? বাহাত্তর চাচ্ছেন বেচা বিক্রি? ষাট। আর যে দুই নম্বরটা, কত? অষ্টান্ন হলে হবে। দর্শক দুইটা গরু, একটা অষ্টান্ন আর একটা 60,000 টাকা ফ্রিজিয়ান কুরাস যাদের, দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক।